পূজা কমিটি সমূহকো অলপ সহায় করার বাবে ক্যাবিনেটত আমি সিদ্ধান্ত লম। উদ্দেশ্য হল এইটাই যাতে ব্যবসায়ীর পর চান্দা নতুলে, মানুষে যাতে আমি সনাতন হিন্দু ধর্ম মানুষ পূজা করি তাকো আকো মারোয়ারির পর চান্দা লই করি, এই পূজাটো মায়েও গ্রহণ নকরিব। সেকারণে মূল কথাটো হল যে চান্দা অকল ভক্তর পর লব লাগে, যাতে কোনেও কতো হুলস্থুল করে আমি চান্দা নল। আৰু আমি রাজ্য সরকারের ক্যাবিনেটত এটা সিদ্ধান্ত লম যে তিনি বছরের পুরনি পূজা কমিটি বিলাক আমি যেনেকে বিহুত সহায় করো তেনেকে সহায় করে দিম। আৰু এইবার যোনে ৰাস উৎসব পাতিব তেওঁলোককো আমি সহায় করে দিম, অহাবার করম উৎসব পাতা সকলকো আমি সহায় করে দিম, যাক অলপ অলপ করে যিমান পাৰো, বহুত বেছি নোৱাৰিম কিন্তু অলপ অলপ আমি করে দিম। খালি মোৰ এটাই রিকুয়েস্ট যে চান্দা সংস্কৃতিটো আমি বাদ দিব লাগে, এইটো হাই টাইম হৈ গল। পূজা কমিটি সমূহকো অলপ সহায় করার বাবে ক্যাবিনেটত আমি সিদ্ধান্ত লম। উদ্দেশ্য হল এইটাই যাতে ব্যবসায়ীর পর চান্দা নতুলে, মানুষে যাতে আমি সনাতন হিন্দু ধর্ম মানুষ পূজা করি তাকো আকো মারোয়ারির পর চান্দা লই করি, এই পূজাটো মায়েও গ্রহণ নকরিব। সেকারণে মূল কথাটো হল যে চান্দা অকল ভক্তর পর লব লাগে, যাতে কোনেও কতো হুলস্থুল করে আমি চান্দা নল। আৰু আমি রাজ্য সরকারের ক্যাবিনেটত এটা সিদ্ধান্ত লম যে তিনি বছরের পুরনি পূজা কমিটি বিলাক আমি যেনেকে বিহুত সহায় করো তেনেকে সহায় করে দিম। আৰু এইবার যোনে ৰাস উৎসব পাতিব তেওঁলোককো আমি সহায় করে দিম, অহাবার করম উৎসব পাতা সকলকো আমি সহায় করে দিম, যাক অলপ অলপ করে যিমান পাৰো, বহুত বেছি নোৱাৰিম কিন্তু অলপ অলপ আমি করে দিম। খালি মোৰ এটাই রিকুয়েস্ট যে চান্দা সংস্কৃতিটো আমি বাদ দিব লাগে, এইটো হাই টাইম হৈ গল। পূজা কমিটি সমূহকো অলপ সহায় করার বাবে ক্যাবিনেটত আমি সিদ্ধান্ত লম। উদ্দেশ্য হল এইটাই যাতে ব্যবসায়ীর পর চান্দা নতুলে, মানুষে যাতে আমি সনাতন হিন্দু ধর্ম মানুষ পূজা করি তাকো আকো মারোয়ারির পর চান্দা লই করি, এই পূজাটো মায়েও গ্রহণ নকরিব। সেকারণে মূল কথাটো হল যে চান্দা অকল ভক্তর পর লব লাগে, যাতে কোনেও কতো হুলস্থুল করে আমি চান্দা নল। আৰু আমি রাজ্য সরকারের ক্যাবিনেটত এটা সিদ্ধান্ত লম যে তিনি বছরের পুরনি পূজা কমিটি বিলাক আমি যেনেকে বিহুত সহায় করো তেনেকে সহায় করে দিম। আৰু এইবার যোনে ৰাস উৎসব পাতিব তেওঁলোককো আমি সহায় করে দিম, অহাবার করম উৎসব পাতা সকলকো আমি সহায় করে দিম, যাক অলপ অলপ করে যিমান পাৰো, বহুত বেছি নোৱাৰিম কিন্তু অলপ অলপ আমি করে দিম। খালি মোৰ এটাই রিকুয়েস্ট যে চান্দা সংস্কৃতিটো আমি বাদ দিব লাগে, এইটো হাই টাইম হৈ গল। পূজা কমিটি সমূহকো অলপ সহায় করার বাবে ক্যাবিনেটত আমি সিদ্ধান্ত লম। উদ্দেশ্য হল এইটাই যাতে ব্যবসায়ীর পর চান্দা নতুলে, মানুষে যাতে আমি সনাতন হিন্দু ধর্ম মানুষ পূজা করি তাকো আকো মারোয়ারির পর চান্দা লই করি, এই পূজাটো মায়েও গ্রহণ নকরিব। সেকারণে মূল কথাটো হল যে চান্দা অকল ভক্তর পর লব লাগে, যাতে কোনেও কতো হুলস্থুল করে আমি চান্দা নল। আৰু আমি রাজ্য সরকারের ক্যাবিনেটত এটা সিদ্ধান্ত লম যে তিনি বছরের পুরনি পূজা কমিটি বিলাক আমি যেনেকে বিহুত সহায় করো তেনেকে সহায় করে দিম। আৰু এইবার যোনে ৰাস উৎসব পাতিব তেওঁলোককো আমি সহায় করে দিম, অহাবার করম উৎসব পাতা সকলকো আমি সহায় করে দিম, যাক অলপ অলপ করে যিমান পাৰো, বহুত বেছি নোৱাৰিম কিন্তু অলপ অলপ আমি করে দিম। খালি মোৰ এটাই রিকুয়েস্ট যে চান্দা সংস্কৃতিটো আমি বাদ দিব লাগে, এইটো হাই টাইম হৈ গল।